জনিত বিভিন্ন জটিলতায় ভুগি। আর এ সকল জটিলতার সহজ সমাধান নিয়ে আমি ডাক্তার শাফাত আলী আপনাদের সামনে এসেছি রাইনোটিভি এক্সক্লুসিভ ইজি মেডিকেল সলিউশন প্রোগ্রামে। আজ আপনাদেরকে আমি বলবো চিকুনগুনিয়া সম্পর্কে। সবাই জানেন এখন গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে মশার উপদ্রব কিন্তু বেড়ে যায়, আর এই চিকুনগুনিয়া হলো এডিস মশাবাহিত একটি রোগ। চিকুনগুনিয়া কি? চিকুনগুনিয়া একটি ভাইরাস জটিল রোগ, এটি স্ত্রী এডিস মশার কামড়ে হয়ে থাকে। সাধারণত চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তিকে যদি 7 দিনের মধ্যে কোনো মশা কামড়ায়, সেই মশার দংশনে অন্য ব্যক্তিরাও চিকুনগুনিয়া আক্রান্ত হতে পারে। কিভাবে বুঝবেন আপনি চিকুনগুনিয়ায় আক্রান্ত? সাধারণত আক্রান্ত হওয়ার 7 দিনের মধ্যে চিকুনগুনিয়া তার লক্ষণগুলো প্রকাশ করে। প্রথমেই জ্বর হয়, জ্বর 105 ডিগ্রি থেকে 103 ডিগ্রি হয়, ধীরে ধীরে এই জ্বর কমে 102 ডিগ্রি থেকে 101 ডিগ্রি হয়ে মিলিয়ে যায়। তাছাড়াও শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, মাংসপেশি ফুলে যাওয়া এবং র্যাশ হয়। বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে চিকুনগুনিয়ার লক্ষণগুলো একটু আলাদা, এজন্য তাদের ক্ষেত্রে দ্রুত আপনারা নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। চিকুনগুনিয়া এবং ডেঙ্গুয়ের মধ্যে কি পার্থক্য? ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সাধারণত একই মশার কামড়ে ছড়িয়ে থাকে। ডেঙ্গু এবং চিকুনগুনিয়াকে পার্থক্য করার জন্য আমরা শরীরের যে লক্ষণগুলো আছে তার উপরে নির্ভর করি, তাছাড়াও রক্ত পরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত করা যেতে পারে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে শরীরের বিভিন্ন স্থানে যে র্যাশ হয়, এই র্যাশগুলো প্রথমে মুখ, পিঠ, হাত, পা, হাত ও পায়ের তালুতে হয়, আর ডেঙ্গুর ক্ষেত্রে শুধুমাত্র মুখ এবং হাত পায়ে এই র্যাশগুলো দেখা যায়। চিকুনগুনিয়া হলে আপনি কি করবেন? দর্শক, আপনারা জানবেন চিকুনগুনিয়ার এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে চিকিৎসক বিধিমালা রয়েছে, সেখানে যে ব্যবস্থা রয়েছে সেটি আমি আপনাদেরকে বলছি। চিকুনগুনিয়া হলে খুব বেশি বেশি করে পানি পান করুন এবং সেই সকল ফলমূল খান যেগুলোর মধ্যে অনেক বেশি বেশি পানির পরিমাণ রয়েছে। তাছাড়া আপনাকে পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে। পরিপূর্ণ বিশ্রাম এবং পানি পানের মাধ্যমে আপনি 7 দিনের মধ্যে সুস্থ হয়ে যেতে পারেন। এছাড়াও জয়েন্ট পেইন বা মাংসপেশির ব্যথার জন্য আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন। তবে দর্শক, আপনি অবশ্যই মাথায় রাখবেন অ্যাসপিরিন জাতীয় ওষুধ কখনোই খাওয়া যাবে না। তাছাড়া আগেও বলেছি যেটি, বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনি দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের দ্বারস্থ হন। চিকুনগুনিয়ার প্রতিকার কি? দর্শক, চিকুনগুনিয়া যেহেতু একটি মশাবাহিত রোগ, সেহেতু এর প্রতিকারের জন্য যতটুকু না আমাদের ঔষধ বা অন্যান্য ব্যবস্থার উপর নির্ভর করতে হবে, তার থেকে বেশি প্রয়োজন সামাজিক সচেতনতা। প্রথমেই আমাদেরকে মশা জন্মায় এমন স্থানগুলো ধ্বংস করতে হবে। তাছাড়া যে সকল স্থানে পানি জমে থাকে সে সকল স্থানগুলোকে পরিষ্কার করতে হবে। আপনার ড্রেনে পোকা নিরোধী নেট ব্যবহার করতে হবে। এবং দর্শক, আপনি এটা জেনে অনেক অবাক হবেন যে এই যে এডিস মশা যার দ্বারা চিকুনগুনিয়া হয়, এটি শুধুমাত্র দিনেই কামড়ায়। সেহেতু দিনে হালকা রঙের কাপড় পরিধান এবং দিনের একটা নির্দিষ্ট সময় আপনাকে এড়িয়ে চলতে হবে। পাশাপাশি বাতাস প্রবাহকে আপনাকে সঞ্চালনের ব্যবস্থা করতে হবে এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। আজ এ পর্যন্তই। চিকুনগুনিয়া নিয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে নিচের দেওয়া ইমেইলে মেইল করুন। আবারও দেখা হবে নতুন কোন অনুষ্ঠানে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। স্টে টিউন রাইনো টিভি, ইউর এক্সক্লুসিভ এন্টারটেইনমেন্ট পার্টনার।